আর ফুলগুলো পড়ে যাচ্ছে। তার দ্বারা তিনি বলছেন কি জন্য? তুমি দৌড়াও, আমিও তোমাদের তোমাদের কাছে সঙ্গে রয়েছে। এই জন্য যে কবরী গুলো আর ফুলগুলো যখন পড়ে যাচ্ছে, তখন তারাও যেন বলছে আমাদের তোমাদের সঙ্গে রয়েছে। এত সুন্দর ভাবে বর্ণন করা উঠেছে সেখানে যে মা যশোদার যদিও স্থূল শরীর, তথাপি তিনিও বালকের পিছে দৌড়ছেন। কেননা মা যশোদার দুই কারণে গোপালের পিছনে দৌড়ছেন। একটা কারণ হলো যে বালক অত্যন্ত উদ্দণ্ড হয়ে গেছে, উদ্দণ্ডকে দণ্ড দেওয়াই হচ্ছে শাস্ত্রের বিধান রয়েছে। যদি উদ্দণ্ডকে দণ্ড না দেওয়া যায়, তাহলে সেখানে আবার সে আগে মনে করবে যে আমি যা কিছু করেছি ঠিকই করেছি। পুলিশ দণ্ড দেয় কেন না? আমরা যদি কোনো অপরাধ করি, সে অপরাধের দণ্ড দেওয়ার শাস্ত্রের বিধান রয়েছে, নিয়ম রয়েছে। দণ্ড দিতে হবে। দণ্ড দেওয়া মানে কি? আমাদের শোধন করা। আমি যে অপরাধী, অপরাধী জনকে যদি দণ্ড না দেওয়া হয়, সে অপরাধী মনে করবে না কি আমি যা করেছি ওইটাই ঠিক করেছি, এই জন্য দণ্ড দিই। গুরুদেব একটা কথা শোনাতে সংক্ষেপে বলছে, দেখুন বাংলায় রয়েছে, আপনার তো বাংলায় জানেন, একজন বেনি নামের একজন বালক ছিল। কি নাম ছিল তার? বেনি। আপনারা যারা ওই বর্ণমালা পড়েছেন দেখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বর্ণমালা রয়েছে, সেই বর্ণমালা গ্রন্থের মধ্যে এই কাহিনীটা রয়েছে। কখনো কখনো এই কথা শ্রবণ করাতে, বেনি নামে একজন বালক ছিল, যখন সে ছোট ছিল তখন তার মা মারা যায়, তখন তার মাসি তাকে লালন পালন করে। আর মাসি এত বেশি স্নেহ মমতা ছিল, তিনি বেশি শাসন করতেন না, কখনো বেনিকে মাসি শাসন করত না, যা কিছু করত বাস হাসতে ঠিক আছে, ছোট বালক কখনো শাসন কিছু করতেন। এখন দেখুন বালকের শাসন না করলে বালকের স্বভাবটা কি হয়ে যায়? যা বালক মনে করে যে আমি যা করছি এটাই ঠিক। এখন ধীরে 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 এখন ওই বালকরা স্কুলে গিয়ে চুরি করতে আরম্ভ করলো। প্রথম প্রথম ওই বালকের স্কুলের বিদ্যালয়ে যে ছাত্রগণ রয়েছে, ছাত্র রয়েছে, তাদের কাছ থেকে পেন্সিল চুরি করে আনে, আর কিছু বই চুরি করে আনে। এমন করতে করতে যত শিকাই, যত এই তার নামে যত অভিযোগ আছে, কিন্তু মাসি কখনো কিছু তাকে বলত। এই করতে করতে ধীরে ধীরে বালকটা কি হয়ে গেল? বিগড়ে গেল, আরো বেশি চুরি করতে আরম্ভ করলো। এমনকি স্কুলে খেলাধুলা করতে করতে অপরকে আমার মারতো, মুছায় পড়ে যেত, মারত মুছে পড়ে। এইভাবে দেখুন স্বভাবটা ধীরে ধীরে কি হয়ে গেল? উদ্দণ্ড হয়ে। এখন এই ছেলেরা যখন আরো বড় হলো, তখন ওই শরীর ডাকাতি করতে আরম্ভ করলো, এমনকি খুন যখন আদি করতে লাগলো, হত্যা আদি করতে লাগলো, চুরি করতে লাগলো। এখন একদিন ধরা পড়েছে, এখন যখন ধরা পুলিশ ধরা পড়েছে তখন কোর্টে নিয়ে গিয়েছে, কোর্টে জজ তাকে কি দিলেন? মৃত্যুদণ্ড দিলেন। কি দণ্ড দিলেন? মৃত্যুদণ্ড। বুঝতে পারছেন বাংলা তো? কি দণ্ড দেওয়া হলো? এখন মৃত্যুদণ্ডের যেমন ফাঁসি দণ্ড হয়ে গেছে, মৃত্যুদণ্ড মানে কি দণ্ড হয়েছে? ফাঁসি। এখন সে ছেলেটা যখন তার যেদিন ফাঁসি হবে, এখন জজ জিজ্ঞাসা করছে তোমার মনের কিছু আশা থাকে এখন বলো।
এটা তোমার যে অন্তিম সময়, এখন ছেলেটা বলছে আমার অন্তিম একটা ইচ্ছা রয়েছে, আমার মাসির সঙ্গে আমি একটু টানে টানে কথা বলতে চাই, তার সঙ্গে মাসির সঙ্গে আমি টানে টানে কথা বলতে চাই। আচ্ছা এখন জজ আদেশ দিলেন মাসিকে ডাকা হলো, এখন মাসি যখন এলেন ওই বেনি কি বললেন জানেন, নামটা মনে রাখবেন কি নাম ছিল বলল, হ্যাঁ এখন কথা তো কিছু বলে না, কেউ কানের মধ্যে গিয়ে ওই কানটা কেটে নিয়েছে, কি নিয়েছে বলে কেন কেটে নিলে, এখন বলেন মাসি আজ আমার মৃত্যুদণ্ডে যে আমি দণ্ডিত হয়েছি এর কারণ হচ্ছে, দেখুন এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কথা কোট করেছেন, কেন ওই ছেলেটা বেনি বলছেন যদি তখন আমাকে দণ্ড দিতে তাহলে আমার আজ এই দশা হতো না, আমার স্বভাবটা এইরূপ হতো না, এই জন্য বলছেন দণ্ড অপরাধীকে যদি দণ্ড না দেওয়া যায় তখন তার মৃত্যুরই কারণ, এই জন্য আমি বলছি এইখানে যে মা যশোদার যে বালকের পিছু পিছিয়ে দৌড়ছেন কৃষ্ণের পিছনে দৌড়ছেন কেন, দুইটা কারণ দেখাচ্ছে, আমার বালক উদ্দণ্ড হয়ে দুইটা অপরাধ করেছে, একটা হচ্ছে কি যদি ভাণ্ডকে ফুটো করে দিয়েছে, দণ্ড না দেওয়া যায় তাহলে সুধরবে, আর দ্বিতীয় কারণ বলছেন মা যশোদা বিচার করছে, বৃদ্ধ বয়সে মানো তো বৃদ্ধ বয়স আধা বয়সে বালক প্রাপ্তি করেছে একটাই তো মাত্র, সবে ধন কি বলায় বাংলায় সবে ধন নীলমণি, মানে একটাই তো বালক, আর এই বালকটা যদি আবার কখনো কখনো কি হয় বালক যদি ফিরে না আসে চলে যদি যায় কোথাও কি হবে কি জানি, এই জন্য মনে মনে বিচার করছেন যে কোনো না কোনো প্রকারে আমার বালককে আমাকে ধরে নিয়ে আসতে হবে, এই জন্য মা যশোদা এই গোপালের পিছনে চলছে, দুইটি কারণ দেখিয়েছে, যদি বালককে ধরে না নিয়ে আসি তাহলে বালক কোথায় চলে যাবে কোথায় ঘুরতে যাবো, এই জন্য মা যশোদা এই বালকের পিছনে দৌড়ছে। এখানে আবার টিকাকার বলছে দেখুন স্বয়ং ভগবান দৌড়ছেন কে সাধারণ বালক নয়, যাদের এই মহারাজ বললেন না এই বালকটা কে, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ, ওই সাধারণ বালক নয়, তিনি নিজে লীলা প্রস্তুত করছেন, যে লীলা করে লীলা বলছেন ব্রহ্মা আদি বড় 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 দেবতাগণ সেই লীলা দেখে আশ্চর্য হয়ে যায় বিস্মিত হয়ে যায়, আবার কখনো কোনো ব্রহ্মা আদি দেবতাগণের মধ্যে তখন তারা চিন্তা করেন এই বালক ভগবান তাদের সন্দেহ হয়ে যায়, যে কথাগুলো আপনারা হয়তো শ্রবণ করেছেন ব্রহ্ম বিমোহন লীলার কথা, কৃষ্ণ কে সাধারণ বালক নেই, অঘাসুর যখন বধ হল কথা বললে তো অনেক বেরিয়ে যাবে বেশি হয়ে যাবে, তাই সংক্ষেপে বলছি অঘাসুর যখন বধ হল যখন কৃষ্ণ অঘাসুরের মধ্যে সাপের মুখের মধ্যে প্রবেশ করলেন সতাদের সঙ্গে, কৃষ্ণ সেই অঘাসুরকে কিভাবে বধ করলেন, সেই সাপের মুখের মধ্যে অঘাসুরের মুখের মধ্যে প্রবেশ করেছে, আর এত বিশাল অগ্নি প্রজ্বলিত লৌহত খণ্ডের মতো হয়েছে, আর হয়ে যাওয়ার পরে অঘাসুরের প্রাণ বেরিয়ে গেল কোথা থেকে তাল থেকে বেরিয়ে গেল, আর অঘাসুরের সেই প্রাণটা বেরিয়ে আকাশ মার্গে ভ্রমণ করতে থাকে, আর সেই আত্মা অঘাসুরের আত্মা ঘুরতে ঘুরতে যখন কৃষ্ণ আবার অঘাসুরের মুখ থেকে বেরিয়ে এলেন তখন সেই অঘাসুরের যে আত্মা কৃষ্ণের নখ চন্দ্রমার জ্যোতির সঙ্গে প্রবেশ করেন,
এই কথা এইটা ব্রহ্মাদি দেবতাগণ দর্শন করলেন সাক্ষাৎ রূপে, তখন তারা তত্ত্ব সিদ্ধান্ত দিলেন যে কৃষ্ণ স্বয়ং ভগবান। কেন শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে সকল অসুরগণ